ফের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। শনিবার পুলিশি অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ল 16 জন অনুপ্রবেশকারী, এদের মধ্যে 12 জন রোহিঙ্গা। পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে। বিধানসভা নির্বাচন উপলক্ষে এখনো সীমান্ত সিল, কিন্তু অবাক হলেও সত্যি এর মধ্যেই চলছে সীমান্তের ওপার থেকে সমূহ অনুপ্রবেশ। শনিবার রেল পুলিশের কাছে গোপন খবর ছিল বেশ কয়েকজন রোহিঙ্গা রেল যোগে বহিরাজ্যে যাবে। খবর পাওয়া মাত্রই পুলিশ আগরতলা রেল স্টেশনে অভিযান শুরু করে এবং কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা রেলের যাত্রী হিসেবে বসে থাকা 16 জনকে আটক করে, এর মধ্যে 12 জন রোহিঙ্গা। সংবাদ ছিল, গোপন খবর ছিল যে কিছু বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা আগরতলাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আজকে আগরতলা রেল স্টেশনে আসবে। এই সেই খবরের ভিত্তিতে আমরা এখানে আমাদের পুলিশ যারা আছে এখানে আরপিএফ এবং অন্যদের সাহায্যে আমরা তাদেরকে আটক করি। টোটাল 16 জন, এর মধ্যে আপনার বাংলাদেশি 2 জন আর বাকিরা রোহিঙ্গা, আর একজন ইন্ডিয়ান টাউট আছে, সে এই লোকগুলিকে নিয়ে আসতো। তো এই সবাইকে আমরা আটক করেছি এবং তাদেরকে আমরা এখন স্পেসিফিক কেসে, ফরেনার অ্যাক্ট কেসে আমরা ওদেরকে সবাইকে আদালতে এখন ফরওয়ার্ড করেছি। সংশ্লিষ্ট পুলিশ অফিসার আরও জানান, আটককৃতদের মধ্যে 3 জন বাচ্চা রয়েছে। তাছাড়া তিনি আরও বলেন, চলতি মাসে মোট 33 জন রোহিঙ্গা আটক করা হয়েছে। বাচ্চা আছে 3 জন বাচ্চা আছে, তাদেরও আমরা তাদের মার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে আমরা আদালতে নির্দেশে তারা তাদের এসপার ল তাদের মার সঙ্গে থাকে। কোন দিক থেকে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে উঠেছে আমরা তদন্ত করছি এখন। এটা আমরা তাদেরকে ইন্টারোগেশন করলে তারপরে সব কিছু বেরিয়ে আসবে। কোথায় তাদেরকে আটক করা হয়েছে, মানে কোন জায়গায়? উত্তর রেল স্টেশনে আছে, সকালবেলা 8:05 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দিয়ে তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। এই মাসে টোটাল আমরা 33 জনকে ধরেছি, বাংলাদেশি এবং রোহিঙ্গা ইলিগেলি যারা ইন্ডিয়াতে এসে রেলের সাহায্যে ভারতের বিভিন্ন জায়গাতে তারা। পরে পুলিশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা হাতে নিয়েছে এবং আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, মধুপুর থানাধীন স্কুল জিলার অভিজিৎ দেব ও প্রদীপ দেব নামে 2 ভারতীয় এজেন্ট বা দালালের মাধ্যমে 2 বাংলাদেশি সহ 16 জন রোহিঙ্গা রাজ্যে প্রবেশ করে। তারা সকলেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং শনিবার আগরতলা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়েছিল। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচন উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্ত সিল থাকা অবস্থাতেও কিভাবে রোহিঙ্গা সহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যে প্রবেশ করতে সক্ষম হচ্ছে। এতে করে রাজ্যের ও দেশের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফেডগার্ড।